Hey, Mom. Hey, Dad. It's me, Ella. Well, a digital version of me, just a bit older. Amazing what technology can do these days, isn't it? All you need are a couple of pictures, like the ones you share on social media, where they can be taken and used by everybody. I know, for you, these pictures are just memories, but for others, they're data. থেকে আমি একটা জিনিস অনেক বেশি ফেস করে যাচ্ছি, স্টিল যাচ্ছি, যেটা আপনাদের বলেছেন, অনেকে কমেন্ট করেছেন যে বাথরুমে গিয়ে এই ভিডিও করার কি দরকার ছিল। আর আপনারা অনেকেই জানেন যে এখন গোটা ওয়ার্ল্ডে, শুধু বাংলাদেশে না, গোটা ওয়ার্ল্ডে এই এআই যে এডিটের যে একটা ব্যাপার, আপনারা খুব ভালো মতো লক্ষ্য করবেন। এখানে একটা ট্যাটু ছিল মেয়েটার, যার ভিডিও, আসল ভিডিও, এখানে একটা ট্যাটু ছিল। আমার কি আসলে এখানে কোনো ট্যাটু আছে? আমার হাত আসলে এমন? কালকে থেকে একটা পোস্ট আমার নিউজ ফিডে মানে অনেক আসতেছে, সেটা হলো নরিন আফরোজের লিংক চাই। তো ব্যাপারটা, এসব ব্যাপার নিয়ে আমি কখনোই কথা বলি না সচরাচর, তাও এটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার। হ্যাঁ, তো ভাবলাম এবার কথা না বলে আর পারছি না। কিছু বেকল বেহায়া ছাগল ছেলে আছে আমাদের অনলাইনে, হ্যাঁ, যারা এতটা নিচু মেন্টালিটি, যাদের চিন্তাভাবনা এতটা নিচু যে একটা মেয়ের লিঙ্ক ভাইরাল হয়েছে, তাও সেটা সঠিক কি না তা যাচাই বাছাই না করে তার নামে এত এত বদনাম দিয়ে দিল। হ্যাঁ, আচ্ছা, আপনার ঘরেও তো মা ফোন আছে। কালকে যখন এই যে নতুন যে অ্যাপসটা নামছে, এআই অ্যাপসটা দিয়েছে, মেয়েদেরকে এভাবে বুলিং করা হচ্ছে, মেয়েদেরকে ভাইরাল করা হচ্ছে, এইটা করা হচ্ছে, সেটা করা হচ্ছে, কালকে যখন আপনার ঘরের মা বোন বউদেরও এরকম ভিডিও ভাইরাল হবে, তখন আপনি এরকম লিংক চাইবেন তো? কমেন্ট বক্সে যেসব ছেলেগুলোকে দেখলাম যে লিঙ্ক দেন আমাকে, লিঙ্ক ইনবক্স, লিঙ্ক লাগলে ইনবক্স করুন, কালকে যখন আপনার বোনকে, আপনার বউকে, আপনার মাকে এরভাবে বুলিং করা হবে, ঠিক ওই দিনও আপনি এইভাবে সবাইকে লিঙ্ক শেয়ার করতে পারবেন তো? সেম আপনার মা বোনের লিঙ্কগুলো আপনারা শেয়ার করবেন তো? আসলে আপনারা মানুষ না, আপনারা পশু। অনেকেই বলছে যে মানব জাতি দিন দিন পশুর থেকেও খারাপ হয়ে যাচ্ছে। সত্যি আপনাদের মনুষ্যত্ব বোধ বলতে কিচ্ছু নেই। একটা মেয়ে বুলিংয়ের শিকার, আপনারা তাকে সাপোর্ট না দিয়ে তা বিভিন্ন জায়গায় কমেন্ট করে তার লিঙ্ক ভাইরাল করছেন, ছি, মানে এটা জাস্ট স্ট্যাম। আপনাদের এটা ঘৃণীয় একটা ব্যাপার, ঠিক আছে? একটা মেয়ে যে কিনা কতটুকু বা বয়স হবে, আমাদের বয়সের হবে, সে দুনিয়ার কী বা দেখছে? হ্যাঁ, যদি আজকে সে ডিপ্রেশনে পড়ে সুইসাইড বা কিছু একটা করে নিত, এর রেসপন্সিবিলিটি আপনারা নিতেন তো? আর কালকে যখন আপনার বোনও সেম সিচুয়েশনে ফেস করবে, সেদিনও আপনি এইভাবে লিঙ্ক চাইবেন, তাই তো? আর আপনারা সবাই নিজের জায়গা থেকে সচেতন হন। একটা কেউ যদি বুলিংয়ের শিকার হয়, কেউ যদি হ্যারাসমেন্টের শিকার হয়, তাকে এইভাবে টর্চার না করে আপনারা সবাই প্রতিবাদ করবেন, তা না করে লিঙ্ক লাগলে ইনবক্সে। আচ্ছা, মানুষ যে এতটা খারাপ হয় সেটা অনলাইন প্ল্যাটফর্মে না আসলে আমি বুঝতাম না, যে ফেসবুক চালালে বোঝা যায় মানুষ কতটা অমানবিক হতে পারে, মানুষ কতটা শয়তান হতে পারে, কতটা হিংস্র হতে পারে। জাহান্নাম শুধু আল্লাহ তাআলা বলছে যে জাহান্নাম বানাইছে, কাদের জন্য বানাইছে? হ্যাঁ, জাহান্নামে চলে গেছে, মেয়েদের বুলিং করেন, এই যে আপনারা হ্যারাসমেন্ট করেন, এইগুলার পাপ সম্পর্কে জানেন তো? হ্যাঁ, আপনাদের জন্যই জাহান্নামটা বানানো হয়েছে। আমার এখন মনে হইতেছে যাদের মনে এইটুকু মনুষ্যত্ববোধ নাই তারাই জাহান্নামী। আপনাদের যে কি হবে আমি আপনাদের একটা বদদোয়া দিই। এই যে অনলাইনে এসে যারা খারাপ কাজ করেন, হ্যাঁ, যারা ভালো কিছু করতে কেউ করলে সেটা দেখতে পারেন না, সব অন্যের পিছনে লেগে থাকেন, সমালোচনা করেন, মানুষকে হ্যারাসমেন্ট করেন, বুলিং করেন, মানুষের পার্সোনালিটি নষ্ট করেন, আমি আপনাদের একটা বদদোয়া দিই আজকে। আপনারা না লাইফে কোনো দিন হ্যাপি থাকতে পারবেন না, রাস্তায় পড়ে মরবেন, ঠিক আছে? এইভাবে অনলাইনে এসে মানুষের ক্ষতি করেন, আপনাদের ক্ষতি আল্লাহ করবে। আমি মাঝে মাঝে চিন্তা করে অনেক লোক কষ্ট করে, কারা করে, আপনাদের মতন যারা ইয়াং বয়সে খারাপ কাজ করছে তারাই একটা সময় গিয়ে কষ্ট করে, আপনারাও আপনাদের মৃত্যু শুভে মুখে পানি দেওয়ার কেউ থাকবে না। এই বদদোয়াগুলো আমি দিয়ে গেলাম। আপনারা একটা মেয়েকে নিয়ে এরকম আজে বাজে মন্তব্য করে না, আপনাদের জন্য এই বদদোয়াগুলো যেন আল্লাহ কবুল করে, আমিন।